ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد, ভাই প্রশ্ন লিখেছেন যে আপনি কাজে ছিলেন, আসরের সময় বুঝতেই পারেননি, হঠাৎ যখন স্মরণে এসেছে উযু করেছেন তখন মাগরিবের বাকি প্রায় 15-16 মিনিট, আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন, নামাজ আদায় করেছেন, জানতে চেয়েছেন আপনার নামাজটা নিষিদ্ধ সময় হয়েছে কি না। জাজাকাল্লাহু খাইরান, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এর সংক্ষিপ্ত জবাব হলো যে আপনার নামাজ সঠিক হয়েছে এবং আপনার নামাজ নিষিদ্ধ সময়ে গণ্য হবে না, ইনশাআল্লাহ সঠিক সময়ে গণ্য হবে। হাদিসে এসেছে যদি কেউ নামাজের কথা সত্যিকার অর্থে ভুলে যায় কোনো কারণে, তাহলে সে তখনই পড়বে যখন তার স্মরণে আসে এবং ওইটি তার জন্য নামাজের ওয়াক্ত বলে গণ্য হবে ইনশাআল্লাহ। তো আপনি তো পড়েছেন 15-16 মিনিট আগে। সহিহ আল বুখারীতে মর্মে এসেছে হাদিস নাম্বার 529, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি সূর্য অস্ত যাওয়ার পূর্বে এক সেজদা অর্থাৎ এক রাকাত নামাজ পায়, সেও নামাজে দাঁড়িয়ে যাবে এবং নামাজ সে পূর্ণ করে নেবে এভাবেই, অর্থাৎ সূর্য এখন অস্তমিত হয়নি, এক রাকাত পড়া যাবে 4 রাকাত নামাজের, তাহলে সে নামাজে দাঁড়িয়ে যাবে এবং নামাজ সে পূর্ণ করবে, অর্থাৎ সূর্য অস্ত যাক আপনি এই অবস্থায় নামাজ পড়তে পারবেন যদি এমনটা হয়। ঠিক একই কথা এসেছে এ হাদিসের মধ্যেই, এমনিভাবে যদি এমন হয় কোনো ব্যক্তি ঘুমিয়েছিল জাগতে পারেনি, জাগার পর দেখেছে এখন আর সময় নেই, সূর্য এক্ষণে উদিত হবে এবং সে যদি এক রাকাতও পায় যেমনটা বলা হয়েছে আসরের ক্ষেত্রে, তা সে ব্যক্তিও নামাজ শুরু করে দিবে ফজরের নামাজ এবং সে নামাজ পুরা করে নিবে, অর্থাৎ সূর্য উদিত হচ্ছে আর সে নামাজ পড়ছে, এটাও বৈধ। যদি এমনটা হয়ে যায় কোনো ব্যক্তির অনিচ্ছায়, নামাজ আদায় করার ইচ্ছা আছে সময় মতো কিন্তু ভুলে গেছে বা ঘুম থেকে জাগতে পারেনি, তো ওই ব্যক্তির জন্য সুযোগ রয়েছে যে সূর্য ডুবা অবস্থাতেও সে নামাজ পড়তে পারবে। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 529। জাজাকাল্লাহু খাইরান।